রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের 290 অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত। ওয়াগনার গ্রুপকে সরাসরি নিয়ন্ত্রণের পদক্ষেপ রাশিয়ার। পাল্টা আক্রমণে মার খাচ্ছে ইউক্রেন। ফিলিস্তিনের 1000 হজযাত্রীর ব্যয় বহনের ঘোষণা সৌদি বাদশার। ধর্মীয় বিশ্বাস থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করে না ইরান, বললেন খামেনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের 290 অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত। ইউক্রেনের ওডেসা শহরে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় 290টি অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে। রোববার 11 জন স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। ওডেসা সিটি কাউন্সিল জানিয়েছে, রুশ বাহিনীর ড্রোন হামলায় 11টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে শুক্রবার 9 জন রাতে রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় 3 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে 3 শিশুসহ 27 জন আহত হয়েছেন এবং আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। তারা বলেন ভবন থেকে 12 জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে শনিবার 10 জন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে। তবে পাল্টা আক্রমণ শুরুর কথা নিশ্চিত করলেও তা এখন কোন পর্যায়ে আছে বা পাল্টা আক্রমণ শুরুর পরের অবস্থা কেমন সে সম্পর্কে এখনই বিস্তারিত কিছু জানাবেন না বলেও উল্লেখ করেন তিনি। রাশিয়ার দখল করে নেওয়া অঞ্চলগুলো পুনরুদ্ধারের বেশ কয়েক মাস ধরেই পাল্টা আক্রমণে যাওয়ার কথা জানিয়ে আসছিল ইউক্রেন। কয়েকদিন ধরে রাশিয়া দাবি করে আসছে ইউক্রেন তাদের পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে, তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কিছুই বলা হচ্ছিল না। অবশেষে শনিবার সংবাদ সম্মেলনে ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুর বিষয়টি নিশ্চিত করলেন জেলেনস্কি। এর আগে শুক্রবার প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনের বাহিনী নিশ্চিতভাবেই তাদের আক্রমণ শুরু করেছে, তবে তাদের অগ্রসর হওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তাদের বহু সৈন্য হতাহত হয়েছে। পুতিনের বক্তব্যের কয়েক ঘন্টা পরই শনিবার প্রেসিডেন্ট জেলেনস্কি একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, পাল্টা আক্রমণ সম্পর্কে পুতিন যা বলেছেন তা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বড় কথা হলো রাশিয়া এর প্রভাব অনুভব করছে। আমার মতে তাদের আর বেশি দিন বাকি নেই। এদিকে জানবেন ওয়াগনার গ্রুপকে সরাসরি নিয়ন্ত্রণের পদক্ষেপ রাশিয়ার। ভাড়ারে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপকে সরাসরি নিয়ন্ত্রণের উদ্যোগ নিচ্ছে রাশিয়া। বিগত কয়েক মাস ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মার্সেনারি গ্রুপটির প্রধান ইয়েভগেনি প্রিগঝিনের প্রকাশ্য দ্বন্দ্ব বিরাজমান থাকা অবস্থায় এমন একটি পদক্ষেপের কথাই জানা গেছে খবর বিবিসির। রাশিয়ার উপপ্রতিরক্ষা মন্ত্রী নিকোলাই পানকফ গতকাল শনিবার এক ঘোষণায় বলেন, স্বেচ্ছাসেবী ফরমেশনগুলোকে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করার নির্দেশ দেওয়া হবে। অস্পষ্ট হলেও এই বক্তব্য মাধ্যমে ওয়াগনার গ্রুপকে বোঝানো হয়েছে বলে মনে করছে রুশ গণমাধ্যমগুলো। এ বিষয়ে আজ রোববার 12 জুন দেওয়া এক বিবৃতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ওয়াগনার প্রধান প্রিগোঝিন। তিনি বলেছেন তার অধীনস্থ বাহিনী এমন চুক্তিকে প্রত্যাখ্যান করবে। ইউক্রেন যুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ভূমিকা রেখেছে ওয়াগনার। রাশিয়ার পক্ষে লড়েছে রক্তক্ষয়ী সব খণ্ডযুদ্ধ। তবে ওয়াগনার প্রধানের রয়েছে নিজস্ব রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। গত কয়েক মাস ধরে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গোরাসিমভের সঙ্গে প্রকাশ্যে বাদানুবাদের মাধ্যমে সম্পর্কের অবনতি ঘটেছে তার। তিনি শীর্ষ এই দুই কর্মকর্তার বিরুদ্ধে অযোগ্যতা এবং ইচ্ছাকৃতভাবে ওয়াগনার গোষ্ঠীকে দরকারি অস্ত্র ও সরঞ্জাম বঞ্চিত করার অভিযোগ করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার বিষয়ে প্রিগোঝিনের মন্তব্য জানতে চাইলে তিনি রোববারের বিবৃতিটি দেন। সেখানে তিনি বলেছেন ওয়াগনার শৈগুর সাথে কোনো চুক্তি করবে না, কারণ তিনি সেনা সমাবেশকে যথাযথভাবে ব্যবস্থাপনায় অক্ষম। প্রিগোঝিন জোর দিয়ে বলেছেন রুশ সেনাবাহিনীর সাথে তার বাহিনীর ভালো সংযোগ ছিল, তবে নিজস্ব কার্যক্রমের জন্য প্রতিরক্ষা মন্ত্রী বরাবর রিপোর্ট করতে হলে গ্রুপের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত। এদিকে শনিবারের ঘোষণায় ওয়াগনার বা তার অন্য কোনো আধাসামরিক বাহিনীর কথা সরাসরি উচ্চারণ করা না হলেও রাশিয়ার গণমাধ্যমে ইঙ্গিত দিচ্ছে যে নতুন চুক্তির মাধ্যমে প্রিগোঝিন ও তার বাহিনীকে সরাসরি নিয়ন্ত্রণে আনতে চাইছে প্রতিরক্ষা দপ্তর। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনে যুদ্ধরত রুশ ইউনিটগুলোর কার্যকারিতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় এর ফলে স্বেচ্ছাসেবী বাহিনীগুলো দরকারি আইনি মর্যাদা পাবে, সাংগঠনিক কর্মপদ্ধতি ও সহায়তায় সাদৃশ্য আসবে এবং তারা তাদের কাজগুলো পুরোপুরি সম্পন্ন করতে পারবে। এতে আরও বলা হয়েছে আগামী 1 জুলাইয়ের মধ্যেই নতুন চুক্তি সই করতে হবে। এরপর থাকছে পাল্টা আক্রমণে মার খাচ্ছে ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন রুশ বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ প্রত্যাশিত পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় সেনারা এবং ডিফেন্স লাইক অর্থাৎ প্রতিরক্ষা রেখা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। শুক্রবার রাশিয়ার সোচি শহরে প্রথমবার এমন বিরল মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন রাশিয়াও। তবে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ নিয়ে নীরবতা বজায় রেখেছে কিয়েভ। আক্রমণের সময় ইউক্রেন সাধারণ সাংবাদিকদের রণক্ষেত্র থেকে সংবাদ সংগ্রহের অনুমতি দেয় না।
বলল রয়টার্স। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভ্লাদিমির পুতিন। এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে পারছি হামলা শুরু হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর সামরিক রসদ ব্যবহার দেখেই তা বোঝা যাচ্ছে। এ বিষয়ে বিশদ বিবরণ না দিয়ে পুতিন আরও দাবি করেন, ইউক্রেনীয় সেনারা যে লক্ষ্যে এই অভিযান শুরু করেছে তা এখনও অর্জিত হয়নি। তাদের সেনারা বড় ক্ষতির মুখে পড়ছে। তীব্র লড়াইয়ে প্রতি তিনজন ইউক্রেনীয় সেনার বিপরীতে প্রাণ হারাচ্ছেন একজন রুশ সেনা। প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে কিনা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি কিয়েভ, কিন্তু রুশ নিয়ন্ত্রিত কয়েকটি অঞ্চলে হামলার ঘটনা বেড়েছে। গত কয়েকদিনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় রণক্ষেত্রে ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রুশ বাহিনী। মস্কো দাবি করেছে, ইউক্রেনীয়রা জাপোরিঝিয়া অঞ্চলে রাশিয়ার প্রতিরক্ষা রেখা ভেঙে ফেলতে বারবার চেষ্টা করেছে এবং দক্ষিণে সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু হয়েছে বলে মনে করছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার ISW। টুইটে প্রতিষ্ঠানটি বলেছে, ইউক্রেন জুড়ে বিভিন্ন ধরনের সামরিক কর্মকাণ্ড ইঙ্গিত করছে যে আক্রমণ চলছে। গত শুক্রবার সকালে ইউক্রেনের উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, দক্ষিণ পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে প্রতিরক্ষামূলক অবস্থানে হয়েছে রুশ বাহিনী, যদিও যুদ্ধের কেন্দ্রস্থল এখন দোনেৎস্কে। লিম্যান, বাখমুত, আফদিভকা এবং মারিঙ্কায় ভারী লড়াই চলছে। পাল্টা আক্রমণ নিয়ে নীরব কিয়েভ শুক্রবার ইউক্রেনীয় সেনাবাহিনীর সঙ্গে রণক্ষেত্রের লড়াইয়ে দাবি করছে মস্কো। ইউক্রেনের পাল্টা আক্রমণে কয়েক হাজার প্রশিক্ষিত সেনা অংশ নেওয়ার কথা, যাদের অস্ত্র প্রশিক্ষণ দিয়েছে পশ্চিমারা। প্রস্তুতি গত কয়েক মাস ধরে প্রতিরক্ষার প্রস্তুতি নিয়ে রাশিয়া বলছে চলতি সপ্তাহের শুরু থেকে ইউক্রেনের হামলা প্রতিহত করে যাচ্ছে, তবে কিয়েভ এখনো বলেনি তাদের আক্রমণ শুরু হয়েছে। রুশপন্থী সামরিক ব্লগাররা শুক্রবার জাপোরিঝিয়া রণক্ষেত্রে তুমুল লড়াইয়ের কথা বলেছেন। আরখিভ শহরের কাছাকাছি অঞ্চলে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী একটি স্থল সংযোগের মাঝামাঝিতে এই লড়াই হয়। এই স্থল সংযোগকে ইউক্রেনের একটি সম্ভাব্য প্রধান নিশানা হিসেবে মনে করা হচ্ছে। পাল্টা আক্রমণের শুরু খেরসনের দিনিপ্রো নদীর নোভা কাকোভকা জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ভেঙে সৃষ্ট বিপর্যয়ের আড়ালে চাপা পড়ে গেছে। বাঁধের পানিতে প্লাবিত হয়েছে কয়েক হাজার মানুষ। কৃষি ও প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার কিয়েভ বলেছে তারা একটি ফোন কল থেকে জানতে পেরেছে বাঁধটি উড়িয়ে দিয়েছে নিয়ন্ত্রণে থাকা রুশ বাহিনী। এদিকে রাশিয়া দাবি করছে ইউক্রেন এই নাশকতা চালিয়েছে। পশ্চিমা দেশগুলো বলছে তারা এখনও প্রমাণ সংগ্রহ করছে, তবে এমন বিপর্যয় ডেকে আনার মতো ইউক্রেনের কোনো কারণ নেই, বিশেষ করে যখন তাদের বাহিনী আক্রমণের দিকে এগোচ্ছে। রণক্ষেত্রের সর্বশেষ বুলেটিন, রাশিয়ার সেনাবাহিনী দাবি করছে তারা আগের ২৪ ঘন্টায় ইউক্রেনের ২১টি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এদিকে বাখমুত শহরের পূর্বাংশে ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। গত মাসে প্রায় এক বছর ধরে লড়াইয়ের পর শহরটির নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। এমন দাবি করলেও কিয়েভ দক্ষিণ রণক্ষেত্র নিয়ে কার্যত কিছুই বলেনি। ধারণা করা হচ্ছে এই রণক্ষেত্রই ইউক্রেনের মনোযোগ রয়েছে সবচেয়ে বেশি, কারণ তারা রুশ সেনাদের উপকূলের দিকে ঠেলে দিতে এবং ক্রিমিয়াকে রাশিয়া থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। বৃহস্পতিবার রাতের ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বাখমুতের সফলতার জন্য সেনাদের ধন্যবাদ জানিয়েছেন, তবে বিস্তারিত কিছু বলেননি। গত কয়েক সপ্তাহ ধরে পাল্টা আক্রমণের প্রস্তুতি হিসেবে ইউক্রেন রাশিয়া নিয়ন্ত্রিত ভূখণ্ডের গভীরে আক্রমণ চালিয়ে আসছে। বিপরীতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনীয় শহরে হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। ফিলিস্তিনের এক হাজার হজযাত্রীর ব্যয় বহনের ঘোষণা সৌদি বাদশার। অবরুদ্ধ ফিলিস্তিনের এক হাজার হজযাত্রীর হজের যাবতীয় ব্যয়ভার বহন করবে সৌদি সরকার। এই তালিকায় অগ্রাধিকার পাবেন সেই সব হজযাত্রীরা যাদের পরিবার থেকে অন্তত একজন সদস্য ইসরায়েলি বাহিনীর হাতে নিহত বা আহত অথবা গ্রেফতার হয়ে কারাগারে বন্দী আছেন। সৌদি আরবের রাষ্ট্রপ্রধান ও বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ শনিবার এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি SPA। রোববার সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ SPKA বলেন, বাদশাহ সালমানের এই উদারতা একদিকে যেমন ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের গভীরতা আরও একবার প্রমাণ করল, তেমনি স্বাধীনতার জন্য ফিলিস্তিনের জনগণের বিপুল ত্যাগকেও স্বীকৃতি দিল। মন্ত্রী জানান, এই এক হাজার হজযাত্রী তালিকায় অন্তর্ভুক্ত ফিলিস্তিনিদের সৌদি আসার খরচ থেকে শুরু করে হজের যাবতীয় ব্যয় বহন করবে সৌদি সরকার। তালিকা প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং পশ্চিম তীর ও গাজা উভয় ভূখণ্ড থেকে হজযাত্রীদের নিয়ে এই তালিকায় স্থান হচ্ছে বলেও জানিয়েছেন ডক্টর শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ। মোহাম্মদ আল জান্নাতি এই তালিকায় স্থান পাওয়া একজন ফিলিস্তিনি হজযাত্রী। আমিরাত ভিত্তিক দৈনিক গালফ নিউজকে তিনি জানান, হজ করার জন্য গত ১৭ বছর ধরে চেষ্টা করছেন তিনি, কিন্তু অর্থ সংকটের কারণে এতদিন যেতে পারেননি মক্কায়। আল্লাহকে ধন্যবাদ যিনি আমাদের ভাগ্যে এই দান বরাদ্দ করেছেন। আমাদের সার্বিক যা পরিস্থিতি তাতে বেশিরভাগ ফিলিস্তিনের নিজের অর্থে হজ করার মতো সামর্থ্য নেই, তাই সৌদি নেতৃত্বের এই বদান্যতার জন্য আমরা কৃতজ্ঞ। আমাদের প্রতি সহমর্মী হওয়ার জন্য সৌদির জনগণকেও আন্তরিক ধন্যবাদ, গালফ নিউজকে বলেন মোহাম্মদ আল জান্নাতি। ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি হল হজ। এই ধর্মের বিধান অনুযায়ী প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নরনারীর জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যক।
ধর্মীয় বিশ্বাস থেকে পারমাণবিক অস্ত্র তৈরি করে না ইরান, বললেন খামেনি। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইত তাহলে পশ্চিমা দেশগুলো আটকাতে পারত না। পারমাণবিক অস্ত্র নিয়ে পশ্চিমাদের সঙ্গে তেহরানের উত্তেজনার মধ্যে এমন মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি জানিয়েছেন মূলত ধর্মীয় বিশ্বাস থেকেই গণবিধ্বংসী পারমাণবিক অস্ত্র তৈরি করেন না তারা। রোববার 11 জন সাংবাদিকদের খামেনি বলেছেন তেহরানের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা সম্পূর্ণ মিথ্যা। পশ্চিমারা এটি জানে, ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আমরা পারমাণবিক অস্ত্র চাই না, নয়তো তারা আমাদের আটকাতে। এছাড়া তিনি বলেছেন পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরান পুনরায় পারমাণবিক চুক্তি করতে রাজি আছে, তবে এক্ষেত্রে তাদের পারমাণবিক অবকাঠামোর কোনো ক্ষতি করা যাবে না। 2015 সালে যুক্তরাষ্ট্রের 6টি পরাশক্তির সঙ্গে একটি চুক্তি করেছিল ইরান, কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে আসেন। এখন নতুন করে আবারও সেই চুক্তিটি করার চেষ্টা চলছে। এরই মধ্যে এমন কথা বললেন খামেনি, চুক্তিটি ফেরাতে কয়েক মাস অনানুষ্ঠানিক আলোচনাও করেছিল তেহরান ওয়াশিংটন, কিন্তু গত বছর থেকে এ সংক্রান্ত আলোচনা বন্ধ হয়ে গেছে। কয়েকদিন আগে মধ্যপ্রাচ্য সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায় গত বছর ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে চুক্তি সম্পাদনের দ্বার প্রান্তে চলে এসেছিল, কিন্তু সেটি শেষ পর্যন্ত হয়নি। চুক্তি অনুযায়ী তেহরান তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দিত, এর বদলে যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা তুলে নিত। পশ্চিমাদের সঙ্গে পারমাণবিক চুক্তি করার ব্যাপারে খামেনি বলেছেন পশ্চিমাদের সঙ্গে চুক্তি করায় কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পারমাণবিক অবকাঠামো স্পর্শ করা যাবে না। তিনি আরও জানিয়েছেন ইরান আন্তর্জাতিক আণবিক সংস্থার নিয়মের মধ্যে থেকে পারমাণবিক কার্যক্রম চালাবে, তবে এই সংস্থার অতিরিক্ত ও মিথ্যা কোনো আবদার মেনে নেবে না। খামেনি আরও জানিয়েছেন ইরানে 2020 সালে একটি আইন পাশ করা হয়। এই আইন অনুযায়ী যদি নিষেধাজ্ঞা তুলে না দেওয়া হয় তবে তেহরান চাইলে তাদের পারমাণবিক অবকাঠামোয় আন্তর্জাতিক আণবিক সংস্থার কার্যক্রম বন্ধ করে দিতে পারবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন এই আইনকে অবশ্যই সম্মান জানাতে হবে।